নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 5ই জুলাই আবারও চন্দ্রগ্রহণ হতে চলেছে, আর এই চন্দ্রগ্রহণের ফলে এই 6 রাশির জাতক ও জাতিকার ভাগ্যের শিকা ছিঁড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান 6টি রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তা আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। পাঁচই জুলাই আবারও চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের ফলে এই 6 রাশির ভাগ্যের শিকা ছিঁড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যবান 6টি রাশি তা আমি একে একে আপনাদেরকে বলতে চলেছি। তার আগে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে আগাম জানিয়ে দিই। আমি যে 6টি রাশির কথা বলবো, সেই 6টি রাশি চন্দ্রগ্রহণের সুপ্রভাব পাবে, তবে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। আর আপনারা যদি মনে করেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন না শুনেই আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেবেন, তাহলে আপনি কিন্তু ভুল করছেন, তাই ভিডিওটি শেষ পার্ট পর্যন্ত দেখুন। এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, যে কোনো গ্রহণই কিন্তু আমাদের জীবনে কিছু ভালো প্রভাব দেয়, কিছু খারাপ প্রভাব দেয়। খারাপের মাত্রাই বেশি থাকে, ভালোর মাত্রা কম থাকে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হওয়ার 15 দিনের মধ্যে আফটার এফেক্ট কিন্তু দেয়। হ্যাঁ বন্ধুরা, তাই এক্ষেত্রে আফটার এফেক্ট কিন্তু আপনাদের পজিটিভ আফটার এফেক্ট হতে চলেছে। যে 6টি রাশির কথা আমি বলবো, সেই 6টি রাশির ক্ষেত্রে আপনারা সকলেই জানেন চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। অর্থাৎ আপনার জন্মছকে যদি চন্দ্র খারাপ থাকে, তাহলে আপনার মেন্টাল ডিপ্রেশনে ভুগবেন এবং আপনার মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না। তাই প্রতিটি মানুষের চন্দ্র গ্রহকে কিন্তু ভালো থাকা অবশ্যই প্রয়োজন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান 6টি রাশি, যে রাশিগুলির ভাগ্যের শিখা ছিঁড়তে চলেছে। তো প্রথম যে সৌভাগ্যশালী রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনি চন্দ্রগ্রহণের ফলে শুভ অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনারা পাবেন। এক্ষেত্রে আপনাদের কী কী উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একে একে বলছি। আপনারা যদি পার্টনারশিপ বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্টনারশিপ বিজনেস ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছে, তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা আইসক্রিম বা আইসক্রিম ফ্যাক্টরির মালিক বা আইসক্রিম বিক্রি করেন, তাদেরও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদেরও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু চন্দ্রগ্রহণের ফলে আপনাদেরও পজিটিভ ভাইব্রেশন পেতে চলেছেন, যার ফলে আপনাদের নতুন বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসাতে উন্নতি হবে এবং আপনাদের সন্তান লাভ, সন্তান সুখ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু চন্দ্রগ্রহণের ফলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন একটি দিক, যার ফলে আপনাদের অর্থনৈতিক, পারিবারিক এবং লাভ লাইফে একটা আনন্দের জোয়ার কিন্তু বইবে। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে চন্দ্রগ্রহণের ফলে আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে নতুন আলো। এর ফলে যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, যারা জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, যারা দুধের বিজনেস করছেন, তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা লিকুইড প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এর পাশাপাশি যারা
উইদাউট লিকুইড প্রোডাক্টের বিজনেস করছে তাদেরও কিন্তু ভালো যাবে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন এক আলো, যার ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই উন্নতি লাভ করবে এবং আপনারা নতুন জায়গা কিনবেন বা বাড়িও ক্রয় করতে পারেন। এছাড়াও যারা লিকুইড জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে শেষ রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন একটি দিক, যার ফলে আপনাদের অর্থনৈতিক, পারিবারিক এবং শারীরিক সমস্ত দিকে কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। আমি যে ছয়টি রাশির কথা বললাম সেই ছয়টি রাশি কিন্তু চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পাবে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, বাকি যে ছয়টি রাশি রয়েছে তারা একেবারে পাবে না সেটা কিন্তু আমি কখনোই বলবো না। আমি এই কারণে এই ছটি রাশির কথা বললাম যে কারণ যে এই ছটি রাশির প্রবল সম্ভাবনা রয়েছে, যেগুলির প্রবল সম্ভাবনা থাকে সেগুলো নিয়ে আমি বলি। তো বাকি ছটি রাশির কিন্তু যা যা কথা বললাম এগুলোই কিন্তু হবে, তবে তাদের একটু কম হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যে ছয় রাশির কথা আমি বললাম তাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। ফার্স্ট অফ অল টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার জন্মছকে যদি চন্দ্র ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনারা এই ফল পাবেন, এবং চন্দ্র যদি খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু আপনারা এই ফল কিন্তু পাবেন না, সেখানে ফলটা 10% চলে আসবে। এবার আপনার জন্মছকটি বের করুন এবং দেখুন যে চন্দ্র যদি নিচস্থ হয়, চন্দ্র যদি শনিযুক্ত হয়, চন্দ্র যদি রাহুযুক্ত হয়, চন্দ্র যদি কেতুযুক্ত হয়, চন্দ্র যদি খারাপ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এই যে আমার ফলাদেশ তা কিন্তু পুরোপুরি মিলবে না। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যাদের চন্দ্র খারাপ রয়েছে তারাও কিন্তু তাদের চন্দ্রকে ভালো করতে পারে। কি করে করতে পারে? তারা যদি তার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে, তার মাকে যদি সেবা শুশ্রূষা করে তাহলে কিন্তু চন্দ্র ভালো হবেই। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে কথাটি বলছি, তাই আমি বলবো যাদের চন্দ্র খারাপ রয়েছে তারা মায়ের সঙ্গে সম্পর্ক প্লিজ খারাপ করবেন না, মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, মায়ের উপর একটু খেয়াল রাখুন, মায়ের সেবা যত্ন করুন, অটোমেটিক চন্দ্র ভালো হবেই। আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট প্রেডিক্ট করলাম। দ্বিতীয়, আপনি চন্দ্র ভালো করতে গেলে সাদা জাতীয় কোনো জিনিসের দান করুন, সেটা চাল হতে পারে, দুধ হতে পারে বা যে কোনো সাদা প্রোডাক্ট দান করুন, সেটা কিন্তু গরিব দুঃখীকে দান করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র কিন্তু ভালো হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।